सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम रहमतुल्लाह। आशा करी तुम्हरा जेखने आसो भलोई आसो। आलहमदुलिल्लाह बर्तमान सारा विश्वव्यापी करोनार प्रादुर्भावर मध्य आल्ला सुबहानाह ताआला भलो रेखे यह सुक्रिया रेखे आलहमदुलिल्लाह। तो सुप्रिय शिक्षार्थी अनलाइन क्लासे आज के मोहम्मद इस्माइल सहकारी शिक्षक उम्मुल मोमिनीन आयशा जिल्ला महिला आली मद्रासा। तो हमें जो विषय आज के तुम्हारे पाठदान कर एक गुरुत्वपूर्ण विषय इल्मे तस्बीह जा शुद्ध ना होले अल्लाहर कुरान शुद्ध है ना। और कुरान जो शुद्ध ना हो आमरा जे इबादत करी बंदगी करी जे सलात आदाय करी आमादेर करात जदि अशुद्ध है তাহলে আমাদের নামাজ অশুদ্ধ হবে, নামাজ বাতিল হয়ে যাবে। আমরা জানি নামাজ ভঙ্গের যে 19টি কারণ আছে এর মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তো যদি আমরা ইলমে তাসবিহের জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না। কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ অশুদ্ধ থাকবে, তাহলে আমাদের এই ইবাদত এই বন্দেগি निष्फल हो व्यर्थ हो। जरा मुसलमान हमारे धर्मियों ग्रंथ हमारे दिक निर्देशना हेदायतर जो किताब से कुरान के शुद्ध कर पढ़ा से शुद्ध कर पढ़ार जो इल्मे तस्बीहर ज्ञान आहरण करा सकल आवश्यक। तो आज के से इल्मे तस्बीहर एक তোমাদের পাঠ্য বইয়ে সপ্তম অধ্যায় সপ্তম পাঠ অধ্যায় হচ্ছে সপ্তম পাঠ। সেখানে তোমরা বই খুললে দেখবে যে নুন সাকিন তানবীহের বিবরণ সেখানে আছে। তো আমি গত ক্লাসে তোমাদেরকে নুন সাকিনের সংজ্ঞা তানবীহের সংজ্ঞা এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। প্রকারভেদ চ্যাপ্টার ভিতরে প্রথমটা ইকলাব যেটা সেটার আলোচনা হয়েছে। তো আজকে আমি আলোচনা করব ইদগাম। তো আমরা প্রথমে জেনে নিই ইদগামটা কি। ইদগাম হচ্ছে মিলিয়ে পড়া। ইদগাম শব্দের বাংলা অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, বাংলা ব্যাকরণে যাকে আমরা সন্ধি বলে থাকি আর কি। তো সেই ইদগামের আরবি যে 29টি হরফ আছে এই 29টি হরফগুলোকে এই নুন সাকিন তানবীহের ভিতরে যে চারটা ভাগ আছে সব হরফগুলো সেখানে ব্যাখ্যা সেখানে আছে যে সেখানে ইকলাবের হরফ কয়টি, ইদগামের হরফ কয়টি, ইজহারের হরফ কয়টি এবং ইকফার হরফ কয়টি সবগুলোকে যোগ করলে দেখা যাবে যে সেই 29টি হরফের এই নুন সাকিন তানবীহের ভিতরে কাজ রয়েছে। তো সে আলোকে ইদগামের হরফ হচ্ছে 6টি। তো আমরা ইদগামের প্রথমত অর্থ জানলাম মিলিয়ে পড়া। তো আমরা যেহেতু প্রথমে নুন সাকিন তানবীহের সংজ্ঞা শিখেছি সে আলোকে ইদগামের সংজ্ঞা হচ্ছে নুন সাকিন অথবা তানবীহের ভামে। নুন সাকিন অথবা তানবীহের ভামে যে ইদগামে যে ছয়টা হরফ আছে এই ছয় হরফে যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন তানবীহকে মিলিয়ে পড়াকে ইদগাম বলে। আমি আবার বলছি নুনে সাকিন অথবা তানবীহের ভামে ইদগামের ছয় হরফে যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন তানবীহকে মিলিয়ে পড়াকে ইদগাম বলে। আমরা উদাহরণের ভিতরে সেগুলো আমরা পাবো যে কিভাবে মিলিয়ে পড়তে হয়। এরপর আমরা ইদগামের যে ছয়টা হরফ এই ছয়টা হরফের নাম আমরা জেনে নেব ইয়া রা মিম লাম ওয়াও নুন, যেগুলোকে সংক্ষেপে সহজে আমরা আয়ত্ত রাখার জন্য আমরা বলতে পারি ইয়ার মাদুন। এই ইদগামের প্রকার হচ্ছে আকসামুল ইদগাম। ইদগামের প্রকার হচ্ছে দুই প্রকার, ইদগামে বাগুন্না ইদগামে বেলাগুন্না।
তা ঈদগাহ বাংলার বাংলা হচ্ছে গুন্না সহ ঈদগাহ, গুন্না সহ মিলিয়ে পড়া। আর ঈদগামে বেলাগুন্না হচ্ছে ঈদগাম হবে কিন্তু গুন্না হবে না, গুন্না সারা ঈদগাম অথবা গুন্না ব্যতীত ঈদগাম। তাহলে আমরা জানলাম ঈদগামের প্রকার, ঈদগাম হচ্ছে দুই প্রকার। প্রথমত ঈদগামে বা গুন্না, যেটা ঈদগাম হবে গুন্নাও হবে। আর ঈদগামে বেলাগুন্না শুধুমাত্র ঈদগাম হবে কিন্তু সেখানে গুন্না হবে না। তাই বাগুন্না এবং বেলাগুন্না এগুলোর হরফগুলোকে আলাদা করা হয়েছে ওই ছয়টা থেকে। মূল যে ঈদগামের ছয়টা হরফ আছে ওই ছয়টা হরফকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। বাগুন্নার হরফ রাখা হয়েছে চারটা, ইয়া মিম ওয়াও নুন। আর বেলাগুন্নার হরফ রাখা হয়েছে দুইটা, রা এবং লাম। তাহলে এবার আমরা আসি এই বাগুন্না কাকে বলে, বেলাগুন্না কাকে বলে। নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগামের বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। তোমরা আবার একটু খেয়াল করো, ঈদগামে বাগুন্নার সংজ্ঞাটা নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসি ওই নুনে সাকিন তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। যেমন উদাহরণ ক্ষেত্রে আমরা দেখি কওমুম মুসরিফুন। তাহলে তোমরা একটু লক্ষ্য করো এখানে এই যে তানবিন, তানবিনের পরে মিম এসেছে, যে আমরা সংজ্ঞার ভিতরে আছে নুনের সাকিন অথবা তানবিনের পরে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসিলে তাহলে এখানে ওই মিম হরফটা এসেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে ওই নুনের সাকিন তানবিনকে আমরা কি করব, গুন্না সহ মিলিয়ে পড়ব। তাহলে তখন আমাদের উচ্চারণটা হবে এরকম, ওম মুসরিফুন। আবার বলছি ওম মুসরিফুন। অনুরূপভাবে এখানে তানবিনের পরে ইয়ে এসেছে, ওই চাইলারের ভিতরে ইয়ে আছে, তোমরা একটু দেখো প্রথমটার ভিতরে মিম পাওয়া গেছে, পরেরটার ভিতরেও ইয়া পাওয়া গেছে। তাহলে কি হয়, এই তানবিনের পরে ইয়া আসার কারণে, ইয়া আসার কারণে এখানে আমাদের কি করতে হবে, মিলিয়ে ভুলতে হবে গুন্না সহ। তাহলে কিভাবে করবো তোমরা একটু খেয়াল করো, কওমুই ইয়ালামুন। আবার বলছি উচ্চারণটা, কওমুই ইয়ালামুন। এরপরে উদাহরণে আমরা যেটা পাই সেটা হচ্ছে নুনে সাকিনের পরে নুন, ওই সাই হরফের ভিতরে নুন আছে, তোমরা দেখো। তাহলে এখানে নুনে সাকিনের পরে এখানে আসছে তানবিনের পরে। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যখন আমরা দেখব নুনে সাকিন অথবা তানবিনের পরে এই চার হরফের যে কোনো হরফ যদি নুনে সাকিন অথবা তানবিনের পরে পাওয়া যায় সেক্ষেত্রে আমাদেরকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা আসি, এখানে নুনে সাকিনের পরে আমরা নুন খাইছি, এই কারণে এখানে আমাদেরকে ঈদগাম করতে হবে, আর সেই ঈদগামটা হবে ঈদগামে বাগুন্না। তাহলে উচ্চারণটা হবে এরকম, মিন নাফইহি মিন নাফইহি। এই হচ্ছে বাগুন্নার সংজ্ঞা উদাহরণ। এরপর আমরা আসি, এখানে আমরা যেটা বলে উল্লেখ করেছি যে ঈদগামে বেলাগুন্না হরফ হচ্ছে দুটি, বেলাগুন্না হরফ দুটি, রা এবং লাম। তো আমরা বেলাগুন্নার সংজ্ঞাটা একটু জেনে নিই, নুনে সাকে অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে, গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ঈদগামে বেলাগুন্না বলে। উদাহরণের ভিতরে আমরা দেখি এই যে নুনে সাকিন পরে এখানে রা এসেছে, তাহলে এখানে শুধুমাত্র ঈদগাম হবে কিন্তু গুন্না হবে না। এখানে নুনে সাকিনের পরে লাম এসেছে, এখানে তানবিনের পরে লাম এসেছে। এবার আমরা একটু উদাহরণগুলো খেয়াল করি উচ্চারণটা কিভাবে হবে, মিন রাহমাতিন
মির রাহমা মিল্লাদুন রিজকাল্লাকুম শুধুমাত্র মির দিয়ে পড়তে হবে এখানে কোনো গুণ হবে না আবার বলছি উচ্চারণটা মির রাহমাতি মিল্লাদুন রিজকাল্লাকুম তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আমরা এতক্ষণ পর্যন্ত নুন সাকিন তানবিনের চার প্রকারের দ্বিতীয় প্রকার ইদগাম নিয়ে আলোচনা করলাম তো আরো দুইটা প্রকার অবশিষ্ট আছে বাকি আছে ইজহার এবং ইফা আগামী ক্লাসে ইনশাআল্লাহ সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আজকের জন্য আমরা এখানে সমাপ্ত করলাম তো তোমরা যে যেখানে আসো ভালো থাকো স্বাস্থ্যবিধি মেনে তোমরা কি করো জীবনযাপন করবে আর বাড়িতে তোমরা অযথা সময় নষ্ট না করে ভূত পুস্তক নিয়ে লেখাপড়ার ভিতরে তোমরা ব্যস্ত থেকে সময় অতিবাহিত করবে সময়কে তোমরা নষ্ট করবে না এই বলে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।